রাজ্জাক ভাই, এটা আমরা শুনি অনেককে বলতে যে ঈদের দিন ঘুমিয়ে কাটালাম, আমার কাছে মনে হয় না এটা খুব একটা আইডিয়াল সিচুয়েশন। না, এই যে না, আমাদের আসলে কোনো চান্সই নেই এটাতে। এবং আমি মনে করি এইগুলো যে কথা যারা বলে তাদের আসলে মানে ঈদ নিয়ে এত আমরা এক্সাইটেড, এত কিছু, এত বলে আমি ঘুমায় ঘুমায় কাটালাম, তাহলে ভাই ঈদ নিয়ে এত কথা কেন? তাহলে অনেক সময় অনেক দাওয়াত থাকে যে কোনটায় না কোনটায় যাব, এটাও হয়ে যায় ঈদের সময়। হ্যাঁ, আমরা যেটা করি যে সন্ধ্যা, আমরা যেহেতু আমাদের কুষ্টিয়া শহরে বাসা, তো আমাদের আত্মীয়স্বজন ম্যাক্সিমাম কুষ্টিয়া শহরেই, তো একটা অবলিগেশন থাকে যে সবার বাসায় একবার হলে দেখা করা, কিছু যে একটু অ্যাটেন্ড করা। তো যেহেতু অনেক বড় ফ্যামিলি, অনেক বড় পরিবার, তারপরে তো ঈদের দিন বাসে মানুষও আসে, তাদেরকে এন্টারটেইন করা, তো এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সবাই বলে যে ঘুমিয়ে কাটায়, যেটা বললাম যে আমাদের জন্য অসম্ভব ব্যাপার, বিকজ আমাকে অ্যাটলিস্ট 10টা থেকে 12টা বাসে আত্মীয় স্বজন বাসে যেতে হবে। আপনার কাছে কোন ঈদটা স্পেশাল, ছোটোবেলার না এখন? ভাই দুইটা দুই রকম। এখনও আমার ঈদ ভালোই লাগে ওই আগের মতো, ছোটোবেলার মতো। ছোটোবেলায় হয়তো পার্থক্যটা এখানেই যে তখন আমি কারো উপর ডিপেন্ড করে ঈদ করতাম, এখন আমার উপর কেউ হয়তো ডিপেন্ড করে ঈদ করছে, এরকম। এই এই হচ্ছে পার্থক্য দুইটা দুই সময়ের মধ্যে। আপনি তো মাঠের ক্যাপ্টেন, বাসার ক্যাপ্টেন কে? ভাবি না আপনি? এই প্রশ্নটা তো খুব এম্বারেসিং প্রশ্ন, কারণ হচ্ছে হলো আমার ছেলে, ছোটো ছেলে, ওকে জিজ্ঞেস, যখন জিজ্ঞেস করা হয় মানে মানে আমি জিজ্ঞেস করছি বাসায়, আমি তো বস, আমার আগে হতো এরকম যে আমরা দুইজনই একসাথে রেগে যেতাম, এখন আমার মনে হয় আমরা একটু বড় হয়েছি, কারণ আমি রেগে গেলে আমি দেখছি ও চুপ থাকে, ও রেগে গেলে আমি চুপ থাকি, তো তার মানে আমাদের এই ইয়ে হয়েছে, এই এই ইম্প্রুভমেন্টটা হয়েছে।